হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে আবার ভ্যাকেন্সি ডিটেলস নিয়ে কথা বলবো তার সাথে তোমরা যে কমেন্টগুলো করেছিলে সেখানে আমি দেখলাম তোমরা বলেছ যে আমার কিছু কিছু ছবি একটু অস্পষ্ট থাকছে সেটার একটাই কারণ যে পিডিএফটা থেকে আমি ইনফরমেশান নিলাম তার কোয়ালিটি খুব একটা ভালো নয় জানি না কম্পিউটারেও আমি চেষ্টা করে দেখেছি মোবাইলেও দেখেছি একই কোয়ালিটি থাকে তো শুধুমাত্র সেই সেইগুলো তোমরা ভালো করে অবজার্ভ করবে স্কুলের নাম কী লেখা আছে আমি স্কুল নাম্বার দিয়ে এবং নাম দিয়ে আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু মেলটা মেল আইডিতে লিখে দিই এছাড়া অনেক পিপিটিতেই আমি নিচে নিচে বিশেষ করে ওই ওই স্কুলগুলোর ক্ষেত্রে নিচে পিপিটির মধ্যেই লিখে দিই মেল আইডি কি আছে অনেক সময় মিস হয়ে যায় যেমন লাস্ট উইকে তোমরা আমাকে বলেছিলে সেখানে একটু অসুবিধা হয়েছিল কারণ আমি পিপিটি এডিট করার সময় পাচ্ছিলাম না তো আমি ভেবেছিলাম যে তোমাদের ইনফরমেশান দেওয়াটা বেশি জরুরি তাই জন্য আমি ইনফরমেশানটা যত শীঘ্র সম্ভব দিয়ে দিয়েছিলাম যাই হোক আমি চেষ্টা করব তোমরা যেগুলো বলেছো সেগুলো মাথায় রাখতে আজকে চলো যে ভ্যাকেন্সিগুলো আছে সেগুলোর ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি এবং তোমাদের আর কী কী কোয়ারি থাকছে ধরো তোমরা কোনো প্রসিডিয়ার জানতে চাইছো বা তোমরা রকম ডেমো ইন্টারভিউ বা কিছু টিপস জানতে চাইছো সেগুলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ভ্যাকেন্সি ডিটেলসের সাথে সাথে কিন্তু আমি সেইগুলোর উপরেও ভিডিও বানাই তাছাড়া তোমরা লোকেশান মেনশন করতে পারো যে যে লোকেশানে তোমরা থাকো সেখানে প্রাইভেট স্কুল কোনো থাকলে সেখানে কিভাবে অ্যাপ্লাই করবে বা কোনো বেঙ্গল গভর্নমেন্টের সেলফ স্পন্সার স্কুল থাকলে কিভাবে অ্যাপ্লাই করবে তার উপরে সিরিজও আমি দিতে থাকি সে সেগুলো থেকেও তোমরা ইনফরমেশান পেতে থাকবে কারণ তোমরা জানো প্রচুর স্কুল আছে ভ্যাকেন্সি আপডেট কিন্তু সব সময় দেয় না ইভেন তোমাদের মধ্যেই আমাকে কমেন্ট করেছিলে যে তোমরা এরকমই আমার সিরিজের ভিডিও থেকে অ্যাপ্লাই করে যে প্রসেডিয়ার আমি বলেছিলাম তোমরা চাকরি পেয়েছো এবং সেগুলো কিন্তু কোনো অ্যাডভার্টাইজমেন্ট ছিল না তো আমার মনে হয় তোমরা কিন্তু সেই ভিডিওগুলোও দেখতে থাকো এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কোন কোন রিজিয়ান আমি কভার করব চলো তাহলে আজকের ভ্যাকেন্সি ডিটেলস নিয়ে আলোচনা শুরু করে দেওয়া যাক আজকে তোমাদের সাথে আলোচনা করব একুশটা জব ভ্যাকেন্সি নিয়ে ভ্যাকেন্সি ডেটেড পঁচিশে সেপ্টেম্বর ছাব্বিশে সেপ্টেম্বর এছাড়াও বাংলা মিডিয়ামের প্রচুর ভ্যাকেন্সি রয়েছে সেগুলোর বিষয়েতেও কথা বলবো এবং ডেট কবে দিয়েছে সবই মেনশন করে দেব এবং তোমরা রিকোয়েস্ট করেছিলে মেল আইডি ভালো করে দেওয়ার জন্য তো মেল আইডি আমি ভালো করে আপডেট করে দেব। তাহলে আছে এখানে প্রাইভেট স্কুল জব ইংলিশ মিডিয়াম ওয়েস্ট বেঙ্গল স্কুল জব সাউথ সাইড ওয়েস্ট বেঙ্গল জব ভ্যাকেন্সি আছে হাই স্যালারি জবস আছে কি কি সাবজেক্ট কভার করা হয়েছে নেক্সট লাইন দেখে নাও সমস্ত সাবজেক্ট রয়েছে ইংলিশ হিন্দি বাংলা রয়েছে সোশ্যাল স্টাডিজ রয়েছে এখানে তোমরা সাবজেক্ট গুলো দেখে নিতে পারবে আর কোন কোন জব লোকেশন আছে কলকাতা প্রভার কলকাতা মল্লিকপুর নর্থ চব্বিশ পরগনা হেমতাবা দূতর দিনাজপুর বসিরহাট পুরুলিয়া পুকুরিয়া মালদা মোথাবাড়ি মালদা কোচবিহার নরেন্দ্রপুর বারাসাত রায়গঞ্জ মালদা মুর্শিদাবাদ ব্যান্ডেল নেক্সট প্রথম আছে হাসিমিয়া ইন্টারন্যাশনাল একাডেমি তোমরা দেখো বাংলা ওয়ান তো বি ওয়ানের পাশে আমি মেল আইডিটা দিয়ে দিয়েছি তোমাদের সুবিধার জন্য এটা হচ্ছে মল্লিকপুর হাড়োয়া উত্তর চব্বিশ পরগনা এবং আবাসিক শিক্ষক চাইছে বাংলা ইতিহাস ভূগোল জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান গণিত রসায়ন এবং এটা ফোন নাম্বার তোমরা যোগাযোগ করে দিতে পারো এখানে লেখা আছে সত্তর মেলে বায়োডাটা পাঠান নেক্সট নেক্সট হচ্ছে প্রয়াস পাবলিক স্কুল এটা হচ্ছে উত্তর দিনাজপুরে এখানে আবাসিক এবং অনাবাসিক শিক্ষক শিক্ষিকা চাইছে নার্সারি প্রাইমারি এবং মাধ্যমিক স্তরে বাংলা ইংরাজি অঙ্ক ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান শারীরিক শিক্ষা এবং আরবি বিষয় শিক্ষক শিক্ষিকার জন্য আবেদন করতে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে বলেছে ইন্টারভিউ ডেট হচ্ছে বিশে নভেম্বর বিশে নভেম্বর এটা হচ্ছে ওদের ফোন নাম্বার নেক্সট বসিরহাট টামিনিয়া মাদ্রাসা এখানে এবার অঙ্ক এবং ইংরেজি জানা অভিজ্ঞ শিক্ষক চাই কম্পিউটার জানা থাকলে অগ্রাধিকার বায়োডাটার সঙ্গে আনতে হবে ইন্টারভিউ তারিখ হচ্ছে ফার্স্ট অফ অক্টোবর ন্যূনতম গ্র্যাজুয়েশন এবং এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে এখানেও মেনশন করে দিয়েছি তোমরা দেখে নাও নেক্সট এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ এটা হচ্ছে তোমার পুরুলিয়াতে এখানে টিচারের ভ্যাকেন্সি আছে হিন্দি টিচার আছে অনার্স এবং পিজি ইন হিন্দি বিএড ইস নট ম্যান্ডেটারি এবং সংস্কৃত পড়াতে হতে পারে কিভাবে অ্যাপ্লাই করবে আচ্ছা মেথড অফ অ্যাপয়েন্টমেন্ট মেথড অফ অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে সিলেকশন টেস্ট হবে রিটার্ন টেস্ট হবে ক্লাসরুম ডেমনস্ট্রেশন হবে ওরাল টেস্ট হবে আর কত তারিখে পরীক্ষা হবে উনত্রিশে সেপ্টেম্বর সাড়ে দশটায় পরীক্ষা হবে সিলেবাসের জন্য তোমরা ওয়েবসাইট ফলো করতে পারো আর ফটোকপি সি কি লাগবে এখানে মেনশন করে দেওয়া আছে এক্সামিনেশন ফিজ আছে টাকা তার মানে এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম করতে পারবে এবং তোমরা এই মেল আইডিতে মেইল করতে পারবে সাতাশে সেপ্টেম্বরের মধ্যে তোমাদের সিবি তো এটা হচ্ছে মেল আইডিতে এখানে দিয়ে দিয়েছি নেক্সট এটা হচ্ছে খেরিয়ার আইহান পাবলিক মিশন এটা হচ্ছে কোথায় যেন পুকুরিয়া মালদাতে এখানে আছে দুইজন আবাসিক শিক্ষিকা নেওয়া হবে পঞ্চপ্রথম থেকে পঞ্চম শ্রেণী ক্লাস ওয়ান থেকে ফাইভ এইচএস পাস থাকতে হবে বিএ পাস অগ্রাধিকার প্রার্থী বাছাই হবে বাংলা ইংরাজি গণিত বিষয়ের ওপরে সিলেবাস ওয়ান থেকে ফোর আর বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষ যোগ্যতার সাথে মানানসই এবং ইন্টারভিউ নেওয়া হবে পয়লা অক্টোবর সকাল এগারোটার সময় নিকটবর্তী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং যারা ইচ্ছুক তাদেরকে এই হোয়াটসঅ্যাপ নম্বরে সিভি পাঠাতে বলছে হোয়াটসঅ্যাপ নম্বর এখানে মেনশন করা আছে নেক্সট আচ্ছা নেক্সট হচ্ছে উত্তরবঙ্গ পাবলিক স্কুল হাই স্কুলে মাধ্যমিক বিভাগের জন্য অনাবাসিক আবাসিক শিক্ষক নেওয়া হবে বিষয় গণিত যোগ্যতা বিএসসি এম এসসি বিএড ইন্টারভিউ ডেট হচ্ছে তিরিশে সেপ্টেম্বর বেতন আলোচনা সাপেক্ষ উনত্রিশ তারিখের মধ্যে বায়োডাটা পাঠিয়ে দাও এই হচ্ছে ওদের হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিকানা কমলপুর বাবলা মোথাবাড়ি মালদা নেক্সট আক্রাহার দিশারি প্রতিবন্ধী বিদ্যালয় প্রশিক্ষণ কেন্দ্র কোচবিহার এখানে সহকারী শিক্ষক নেওয়া হবে মূক ও বধির পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের অনলাইন আবেদন করতে বলা হচ্ছে এটা হচ্ছে ওয়েবসাইট আমি তোমাদের ওয়েবসাইট খুলে দেখিয়ে দিচ্ছি ওরা কি জানতে চাইছে আবেদন গ্রহণ করার শেষ তারিখ হচ্ছে তেসরা অক্টোবর এই যে এটা হচ্ছে ওয়েবসাইটটা আমি তোমাদের ওয়েবসাইটে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো আর এখানেই হচ্ছে মাস এডুকেশনের এক্সটেনশন অফিসার রেড অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার আক্রাহার দিশারি হ্যান্ডিক্যাপ স্কুল অ্যান্ড ট্রেনিং সেন্টার এখানে তোমরা অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পারবে আর প্রিন্ট অ্যাকনোলজমেন্ট স্লিপ করতে পারবে অ্যাডভার্টাইজমেন্টটা দেখিয়ে দিচ্ছি অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে ওদের অ্যাডভার্টাইজমেন্ট তিন পাতার অ্যাডভারটাইজমেন্ট রয়েছে কী কী ডিটেলস চেয়েছে তোমরা এখানে দেখে নিতে পারবে আচ্ছা এটা হচ্ছে ওদের অ্যাপ্লিকেশান ফর্মটা এখানে তোমাদেরকে সমস্ত ডেটা ভরে জমা দিতে হবে চুজ ফাইল করতে হবে সাবমিট করতে হবে আর অ্যাকোলেজমেন্ট স্লিপও তোমরা এখানে পেয়ে যাবে এটা হচ্ছে যদিও এটা টিচারের নয় কিন্তু যেহেতু রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েস একাডেমি নরেন্দ্রপুরের তো সেই জন্য আমি তোমাদেরকে দিয়ে দিলাম এখানে একটা কুক চাইছে তো ডিটেলসের জন্য এই ওয়েবসাইটে ভিজিট করতে বলছে ওয়েবসাইটে গিয়ে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন পুরুলিয়ার ওই ভ্যাকেন্সি ডিটেলসটা ওয়েবসাইটে আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো রিক্রুটমেন্টে চলে যাচ্ছি এখানে গিয়ে তোমরা রিক্রুটমেন্টের ডিটেলস পেয়ে যাবে নেক্সট এটা হচ্ছে ইনটেন্ট ছজন এডুকেশন সুপারভাইজার নেওয়া হবে রায়গঞ্জ মালদা লালবাগ কাটোয়া বারাসাত এবং আলিপুরে কন্টেম্পোরারি অন কন্ট্রাকচুয়াল বেসিস গভর্নমেন্ট জব নয় এবং একটা রিটেন টেস্টেড ইন্টারভিউ নেওয়া হবে ফোর্থ অফ অক্টোবর ফর রায়গঞ্জ মালদা বারাসাতের জন্য হচ্ছে ফিফথ অফ অক্টোবর লালবাগ কাটোয়া আলিপুরের জন্য এগারোটার সময় নেওয়া হবে এবং কোথায় নেওয়া হবে ডাব্লিউ বি অফিসে ফর ডিটেলস এই ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে বলছে আমি চলো ওয়েবসাইটগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটা আমি তোমাদের ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো এবং এখানে নিচে চলে এসো নিচে চলে এলে দেখবে রিক্রুটমেন্ট এই রিক্রুটমেন্টে ক্লিক করব ক্লিক করলে আমি এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা দেখতে পেয়ে যাব এই যে এখানে ডিটেলস দেওয়া আছে তোমরা দেখে নিয়ে অ্যাপ্লাই করে দিতে পারো আচ্ছা এতক্ষণ তোমাদের আমি বাংলা মিডিয়াম স্কুলের কথা বলছিলাম এবার শুরু হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল এবং এখানে ভ্যাকেন্সি ডিটেলসটা এখানে যেহেতু ক্লিয়ার নয় তো এই জায়গাটাকে আমি বড় করে এখানে দেখিয়েছি এখানে আছে অ্যাসিস্ট্যান্ট টিচার আছে রেসিডেন্সিয়াল সাবজেক্ট ইংলিশ মেল ফিমেল কম্পিউটার সায়েন্স হিস্ট্রি জিওগ্রাফি ফিমেল ফিজিক্স সাইকোলজিক্যাল কাউন্সেলার কোয়ালিফিকেশান বিএ বিএসসি এম এ এম এসসি বিএড এক্সপিরিয়েন্স ফ্রেশার এবং এক্সপিরিয়েন্সটা অ্যাপ্লাই করতে পারবে স্যালারি তেরো থেকে কুড়ি হাজার টাকা এবং এখানে তোমরা মেল করতে পারবে মেল আইডি আমি এখানে দিয়ে দিয়েছি এবং এটা হচ্ছে জাঙ্গিপুর মুর্শিদাবাদে চলো নেক্সট দেখে কি আছে নেক্সট হচ্ছে সৈনিক স্কুল ইমফল মণিপুর এবং এখানে অ্যাডভার্টাইজমেন্টটা বলছে তেইশে সেপ্টেম্বরের অ্যাডভার্টাইজমেন্টটা দেখে নিতে এবং পোস্ট দুই নম্বরের পোস্ট এখন আর নেই চলো আমি তোমাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি কি বলেছে এটা হচ্ছে ওই তেইশে সেপ্টেম্বরের ভ্যাকেন্সি ডিটেলস এটা নিউজ পেপারে এসেছিল এখানে দেখো লাস্ট যে আছে জিই আয়া দু পোস্ট কন্ট্রাকচুয়াল ফিমেল ওইটা ক্যান্সেল করে দিয়েছে বাকি ভ্যাকেন্সিগুলোতে তোমরা অ্যাপ্লাই করতে পারো অ্যাপ্লাই করার জন্য তোমরা মেল আইডিতে সিভি মেল করতে পারো মেল আইডি আমার ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে নেক্সট অক্সিলিয়াম কনভেন্ট স্কুল ব্যান্ডেল এটা আগে একদিন এসেছিল এবং রবিবার এসেছিল এবং এটা আবার রিপিট হয়েছে আজকে রবিবার দিনকে যেখানে এসেছিল সেখানে খুব একটা ক্লিয়ার ছিল না তাই জন্য আমি এটাকে আরেকবার ভালো করে ছবি তুলে তোমাদের জন্য দিয়েছি এটা হুগলিতে পিজিটি হিস্ট্রি চাইছে হিন্দি চাইছে ফিজিক্স চাইছে মন্তেশ্বরী টিচার চাইছে প্রি প্রাইমারি চাইছে ফোন নাম্বার দেওয়া আছে মেল আইডি দেওয়া আছে তোমরা কন্টাক্ট করে নাও সিভি পাঠিরা এটা হচ্ছে ওদের মেল আইডি নেক্সট নেক্সট হচ্ছে জ্ঞান ভারতী আজা ইও ওয়ান মানে হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল কিন্তু আউটসাইড মানে আউটসাইড ওয়েস্ট বেঙ্গল তা আমি এর জন্য কোড নাম্বার দিয়েছি ইও ওয়ান ভারতী গ্রুপ অফ স্কুল এটা নামাদা বিহারে এবং এখানে মেল আইডিও দেওয়া আছে মেল আইডি তোমরা দেখে নিতে পারো অথবা এখানে ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারে তোমরা কন্টাক্ট করতে পারো কোয়ালিফিকেশন হচ্ছে ইন্টারমিডিয়েট অথবা গ্রাজুয়েট উইথ ডিএলএড বিএড থ্রি ইয়ার্স টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে পিআরটি এবং কিডস চাইছে ফিমেল মে বি ইন্টারভিউ ডেট হচ্ছে অফ অক্টোবর থেকে স্কুল নবীনগর এবং স্যালারি পনেরো হাজার থেকে কুড়ি হাজার টাকা তাই মানে তোমাদের যে বলতাম না পিআরটি টিচারদেরও স্যালারি ভালো হয় তো এটাই হচ্ছে একটা তার ইনফরমেশন আচ্ছা ডিএলএড বিএড না থাকলেও তোমরা ইন্টারভিউ দিতে পারবে আর কি কি নিয়ে যেতে হবে

এবং এটা হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস কেউ যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরে যেতে চাও সে অ্যাপ্লাই করতে পারো নেক্সট এটা হচ্ছে পাল্লাডিয়াম স্কুল এটা এখানে আছে পিজিটি টিজিটি পিআরটি কম্পিউটার সায়েন্স এমসিএ সি এ বিজি ডি থাকতে হবে স্পেশাল এডুকেটার আছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ এটলিস্ট থ্রি ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স রেপুটেড স্কুল ওয়েল কোয়ালিফাইড প্রফেশন ইন ইংলিশ ওয়াক ইন্টারভিউ যেকোনো দিন দশটা থেকে দুটোর মধ্যে হবে স্যালারি নো বার তার মানে এখানেও স্যালারি ভালো দেওয়া হবে রেজিউমে পাঠাতে বলেছে এখানে কন্ট্যাক্ট ডিটেলসও দেওয়া আছে এটা হরিয়ানাতে এটা হচ্ছে ওদের মেল আইডি নেক্সট দ্য নিউ পাবলিক স্কুল এটা চন্ডীগড়ে পিজিটি আছে ফিজিক্যাল এডুকেশন পিআরটি ইংলিশ এনটিটি ফ্রেঞ্চ টিচার তিরিশে সেপ্টেম্বর লাস্ট ডেট অ্যাপ্লাই করা রেজিউমে পাঠাতে বলেছে এই মেল আইডিতে মেল আইডি এখানে দেওয়া আছে নেক্সট এটা হচ্ছে পাবলিক সিনিয়র সেকেন্ডারি স্কুল কয়াল আর্জেন্ট রিকোয়ারমেন্ট পিআরটি ইংলিশ ক্লাস থ্রি থেকে ক্লাস ফাইভ স্যালারি নো বার ইন্টারভিউ অল ওয়ার্কিং ডেস মানে তোমরা সিভি পাঠালেই ওরা কন্ট্যাক্ট করবে এবং তোমাকে ডেকে পাঠাবে সকাল নটা থেকে দুপুর দুটো পর্যন্ত সিভি পাঠাতে বলেছে ইমেল আইডিতে ইমেল আইডি আমি এখানে মেনশন করে দিয়েছি এছাড়া যদি কন্ট্যাক্ট করতে চাও এখানে কন্ট্যাক্ট করতে পারো নেক্সট এটা যদিও কোনো টিচারের জব নয় কিন্তু এটা আমার ইন্টারেস্টিং মনে হলো কারণ অঙ্কের নোট লিখতে হবে ইংরাজি হাতের লেখাতে এবং অঙ্ক নিয়ে ক্লাস টুয়েলভ পাশ হতে হবে এই ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে এখানে বায়োডাটা পাঠিয়ে দিতে হবে যারা ইন্টারেস্টেড আছো এরকম কাজ করার জন্য তারা অ্যাপ্লাই করতে পারো এবার আসছে কলেজ এখানে আছে টেকনো ইন্ডিয়া গ্রুপে দেখে নাও কি ভ্যাকেন্সি রয়েছে এবং এটা কলকাতাতে বলে আমি তোমাদের জন্য দিয়েছি এবং এখানে তোমরা ওয়েবসাইটেও যেতে পারো অথবা মেল আইডি এখানে মেনশন করা আছে এই মেল আইডিতেও অ্যাপ্লাই করতে পারো এটা হচ্ছে ছাব্বিশ তারিখের ভ্যাকেন্সি ধ্যান ধানেশ্বর সুবোধ কলেজ বিএড ডিএলএড এখানে মেল আইডি মোবাইল নাম্বার দেওয়া আছে তোমরা ইন্টারেসেভ থাকলে এই পোস্টগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারো পাঁচ দিন সময় আছে ছাব্বিশে সেপ্টেম্বর এটা আমি নিউজপেপারে দেখলাম নেক্সট এটা একটা বি কলেজ বেঙ্গলি ফাউন্ডেশন জিওগ্রাফি হিস্ট্রি ফাইন আর্টস রয়েছে বারাসাতে এটা হচ্ছে ওদের মেল আইডি উপরে মেনশন করা আছে দেখো হিস্ট্রি ফাইন আর্টস এনসিটি নর্ম অনুযায়ী তোমাদের কোয়ালিফিকেশান থাকতে হবে সাত দিনের মধ্যে সিভি পাঠাবে ওই মেল আইডিতে আমার ভিডিওগুলো যদি তোমাদের ইনফরমেটিভ লেগে থাকে এবং তোমাদের মনে হয় যে পেছনে হার্ডওয়ার্ক আছে তাহলে আমাকে সাপোর্ট করতে এবং লাইক এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওতে ভালো থেকো